আজকের ভিডিওতে আমরা বাংলার রাজনৈতিক সাহিত্য নিয়ে আলোচনা করব। আজকে দেখবেন বাংলার রাজনৈতিক সাহিত্য দ্বিতীয় পর্ব। কদিন ধরে কলকাতার বিখ্যাত ঠাকুরবাড়ির ছাদে প্রায় বিকেলে কিশোর রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে গল্প করতে দেখা যায় একজন ভদ্রমহিলাকে। মূলত তাদের আড্ডার কেন্দ্রবিন্দুতে রয়েছে জোড়াসাঁকোর এ বাড়ি থেকে জন্ম নেওয়া সাহিত্য পত্রিকা ভারতী নিয়ে। ভদ্রমহিলাটি রবীন্দ্রনাথ ঠাকুরের বড় বোন স্বর্ণকুমারী দেবী। এই নারী 1876 সালে জাতীয়তাবাদী ভাবাদর্শে লিখে ফেলেন দ্বীপ নির্বাণ উপন্যাসটি। এই উপন্যাসের মাধ্যমে রাজনীতি সচেতন এই সাহিত্যিক লাভ করেন প্রথম বাঙালি নারী উপন্যাসিক হবার মর্যাদা। একজন নারীর এই সাহিত্যিক হয়ে ওঠা তৎকালীন নারী সমাজে বৃহৎ আলোচনার সৃষ্টি করে। স্বর্ণদেবীর প্রথম উপন্যাসটি তাই স্বভাবতই নারী সমাজে পঠিত হতে থাকে বেশি সংখ্যায়। নিজেদের স্বতন্ত্র জাতীয়তাবাদী একটি ভাবধারা তৎকালীন নারী সমাজে প্রবেশ করাতে স্বর্ণদেবীর রাজনৈতিক ভূমিকা অনেক। পাঠিকা সমাজ যে বঙ্গভঙ্গ সহ ব্রিটিশ বিরোধী একটি চেতনা নিজেদের মননে গড়ে তুলেছিল সে অবদান স্বর্ণদেবীর অনেকখানি। ওদিকে লর্ড ডালহৌসি সাহেব লেফটেন্যান্ট গভর্নর হয়ে নতুন বাংলা প্রদেশ গঠন করে বসে আছেন 1854 সালে। এর ঠিক 4 বছর পরই প্যারিচাঁদ মিত্রের হাত ধরে প্রথম বাংলা উপন্যাস আলালের ঘরের দুলাল প্রকাশিত হয়ে গেল। এই 1858 সালটি বিভিন্ন কারণে ভারতীয় রাজনীতি ও বাংলা সাহিত্যের ইতিহাসে গুরুত্বপূর্ণ। এ বছরই বাংলা সাহিত্যে মাইকেল মধুসূদন দত্তের আবির্ভাব। আবার ভারত শাসন আইন 1858 করার মাধ্যমে কোম্পানির শাসনের বদলে ভারতবর্ষে শুরু হয় রানীর শাসন। মধুসূদন দত্ত বাংলা কাব্যে বিপ্লব সৃষ্টি করেন। অন্যদিকে সেই সময়ে সিপাহীদের বিপ্লবের ফলেই সর্বপ্রথম ভারতবর্ষে স্বাধীনতার বীজ রোপিত হয়। অমিত্রাক্ষর ছন্দে রচিত মেঘনাদবধ কাব্য বাংলা সাহিত্যের একটি শ্রেষ্ঠ রচনা, আর এই মেঘনাদবধ কাব্যের সময় থেকেই আধুনিক বাংলা সাহিত্যের বিকাশকাল শুরু। 1861 সালে বাংলা সাহিত্যের সাথে সাথে ভারতের সরকার ব্যবস্থাতেও পরিবর্তন আসে। ভারতীয় কাউন্সিল অ্যাক্ট 1861 এর মাধ্যমে সরকার গঠনে ভারতীয় জনপ্রতিনিধিদের প্রবেশের প্রাথমিক রাস্তার সৃষ্টি হয়। মেঘনাদবধ কাব্য রচনার কিছুকাল পরে মাইকেল মধুসূদন দত্ত প্রবাসে বসে সনেট লিখতে শুরু করেন, যা চতুর্দশপদী কবিতা নামে 1866 সালে প্রকাশিত হয়। বলা হয় বাস্তবে মধুসূদনের দ্বারাই বাংলা কাব্যে আধুনিকতার সূত্রপাত হয়। এদেশের সাহিত্যকে বিশ্ব সাহিত্যের মর্যাদা লাভ করতে এবং বিশ্ব সমাজে আমাদেরকে আলোচনায় আনতে মধুসূদনই প্রথম ভূমিকা রেখেছেন। অন্যদিকে মধুসূদনের হাত ধরেই পশ্চিমের শিল্প সাহিত্য ও সংস্কৃতির ঢেউ আমাদের সাহিত্য সমাজে সর্বপ্রথম আছড়ে পড়া শুরু করে, যে ঢেউ পরবর্তীতে বাংলার রাজনৈতিক চেতনাকেও শাণিত করেছে। এবার আমরা একটু লাভ দিয়ে চলে আসব বঙ্গভঙ্গের সময়টিতে। রবীন্দ্রনাথের বঙ্গভঙ্গ বিরোধী রাজনৈতিক কার্যক্রমে শরিক হয়েছিলেন বিভিন্ন সাহিত্য সংগঠন ও পৃষ্ঠপোষক, যা কিনা ইতিহাসে বিরল। এদের মধ্যে কলকাতার চৈতন্য লাইব্রেরি ও বিডন স্কোয়ার লিটারারি ক্লাব এবং এ দুটি সংগঠনের কর্তা ব্যক্তি গৌর হরি সেন উল্লেখযোগ্য। সেনবাবু বঙ্গভঙ্গ কার্যকর হবার প্রাক্কালে 1905 সালের 22 জুলাই পকেটের পয়সা খরচ করে রবীন্দ্রনাথের বঙ্গভঙ্গ বিরোধী প্রবন্ধ পাঠের বিরাট আয়োজন করেন। অন্যদিকে কিছু কিছু সাহিত্য সংগঠন বঙ্গভঙ্গের পক্ষেও কাজ করেছে, যেমন মোহামেডান লিটারারি সোসাইটি ও মুসলিম সাহিত্য সমিতি বঙ্গভঙ্গকে স্বাগত জানায়। বঙ্গভঙ্গ থেকে রদ হবার সময়টাতে রবীন্দ্রনাথের আরেকটি উল্লেখযোগ্য কাজ হচ্ছে স্বদেশী সঙ্গীত। তার এসব গান লেখার খবর পেয়ে কলকাতায় স্বদেশি গান শেখার জন্য একটি গানের স্কুল প্রতিষ্ঠিত হয়। তার রচিত 21টি স্বদেশী গান নিয়ে খেয়া কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। আমাদের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বঙ্গভঙ্গের সময়েই রচিত। গিরিশচন্দ্র ঘোষ ছিলেন একজন বিশিষ্ট বাঙালি সঙ্গীত স্রষ্টা, কবি, নাট্যকার, ঔপন্যাসিক, নাট্য পরিচালক ও নট। বাংলা থিয়েটারের স্বর্ণযুগ মূলত তারই অবদান। ইংরেজি নামের নাট্যদলের ভিড়ে 1872 সালে তিনিই প্রথম বাংলা পেশাদার নাট্য কোম্পানি ন্যাশনাল থিয়েটার প্রতিষ্ঠা করেন। তার রচিত ঐতিহাসিক নাটকগুলো সে সময়ে ব্রিটিশ বিরোধী চেতনার বীজ বপন করতে সক্ষম হয়। এক্ষেত্রে সিরাজউদ্দৌলা, মীর কাসিম, ছত্রপতি, শিবাজী প্রভৃতি উল্লেখযোগ্য। আরেক সঙ্গীতজ্ঞ দ্বিজেন্দ্রলাল রায়ও ওই সময়ে জাতীয়তাবাদী চেতনা প্রচারে কাজ করেছেন। তিনি প্রায় 500 গান রচনা করেন। এই গানগুলি বাংলা সঙ্গীত জগতে দ্বিজেন্দ্র গীতি নামে পরিচিত। তার বিখ্যাত গান ধনধান্যে পুষ্পে ভরা, বঙ্গ আমার, জননী আমার, ধাত্রী আমার, আমার দেশ ইত্যাদি আজও সমান জনপ্রিয়। তার ইতিহাস সাশ্রয়ী নাটক তারাবাই, রাজা প্রতাপ সিং, চন্দ্রগুপ্ত ইত্যাদি রাজনৈতিক গুরুত্ব ছিল অপরিসীম।
এসব সাহিত্যকর্ম ব্রিটিশ বিরোধী মনোভাব সৃষ্টি করে সামাজিকভাবে বঙ্গভঙ্গ প্রতিরোধে কাজ করে। বঙ্গভঙ্গের বিরুদ্ধে সাহিত্য সমাজের এমন প্রতিরোধের চেয়েও আরও কয়েকগুণ বেশি প্রতিরোধ ছিল রাজনৈতিক সমাজে। সুরেন্দ্রনাথ ব্যানার্জি, অরবিন্দ ঘোষ, বিপিনচন্দ্র পাল প্রমুখ বর্ণ হিন্দু নেতারা বঙ্গভঙ্গের বিরুদ্ধে সহিংস আন্দোলনে নেমে গেছে। হিন্দু সাহিত্য সমাজ ও রাজনৈতিক সমাজ যেখানে বঙ্গভঙ্গের বিরুদ্ধে এক হয়ে মিলেমিশে একাকার, সেখানে মুসলমান সমাজ কিঞ্চিত দ্বিধাবিভক্ত। বঙ্গভঙ্গের পক্ষে ছিল পূর্ববাংলার রাজনৈতিক সমাজ, মুসলমান নিম্নবিত্ত ও হিন্দু নিম্নবিত্ত। সে সময়ে বাখরগঞ্জে নমঃশূদ্রদের এক সভায় ঘোষণা করা হয়, ব্রাহ্মণদের ঘৃণা ও অপছন্দ এবং কায়স্থ ও বৈদ্যদের কারণে বিরাট এই নমঃশূদ্র সম্প্রদায় পশ্চাদপদ। অথচ মুসলমান ও তাঁরাই পূর্ববঙ্গে সংখ্যাগরিষ্ঠ। সুতরাং এই সম্প্রদায়ের বিন্দুমাত্র ইচ্ছা নেই বঙ্গভঙ্গ রদ করে পুনরায় ওইসব উচ্চবংশীয় হিন্দুদের সঙ্গে কাজ করার, বরঞ্চ তারা হাতে হাত মিলিয়ে কাজ করবেন তাদের মুসলমান ভাইদের সঙ্গে। 1908 সালে ওই সময়কার অন্যতম গুরুত্বপূর্ণ মুসলমান রাজনৈতিক নেতা নওয়াব আলী চৌধুরী এক বক্তৃতায় বলেন, পুরনো প্রশাসনে ব্রহ্মপুত্র, পদ্মা, মেঘনা অববাহিকা ছিল অবহেলিত। বর্তমান নতুন প্রশাসন চালু হওয়ায় পূর্ববঙ্গ ফিরে পেয়েছে নতুন প্রাণ। কলকাতার হাত থেকে মুক্তি পাওয়ায় যেন সুন্দর জীবন ফিরে এসেছে। পূর্ববাংলায় বঙ্গভঙ্গের পক্ষে মুসলিম জনমত গঠনের মূল নেতৃত্বে ছিলেন নবাব স্যার সলিমুল্লাহ। তিনি বঙ্গভঙ্গের পরপরই সে সময়কার হিন্দুদের প্রতিনিধিত্বকারী ও বঙ্গভঙ্গ বিরোধী রাজনৈতিক দল জাতীয় কংগ্রেসের বিপরীতে নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠা করে ফেলেন। মুসলমানদের স্বার্থ রক্ষার প্রতীক হিসেবে 1906 সালের ডিসেম্বরে ঢাকায় দলটি প্রতিষ্ঠিত হয়। তবে এসবের পিছনে যে ব্রিটিশদের হাত আছে সেটা প্রকাশ পেতে দেরি হয়নি। নবাব সলিমুল্লাহকে সে সময় ব্রিটিশ সরকারের পক্ষ থেকে 1,00,000 পাউন্ড ঋণ দিয়ে বঙ্গভঙ্গ বিরোধীদের অর্থাৎ হিন্দু রাজনীতিবিদদের বিপক্ষে দাঁড় করিয়ে দেওয়া হয়। তবে সব মুসলিম রাজনীতিবিদ যে ব্রিটিশদের কাঠের পুতুল হয়েছিল এমন না। সেই অস্থির সময়ে সর্বপ্রথম হিন্দু সম্প্রদায়ের সঙ্গে ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণের নীতি অনুসরণের চিন্তাভাবনা মুসলমানদের মধ্যে সক্রিয়ভাবে শুরু করেন তৎকালীন তরুণ নেতা একে ফজলুল হক। বঙ্গভঙ্গের ফলে নতুন সৃষ্ট বাংলার রাজনীতিকে ব্রিটিশদের মনমর্জি মতো পরিচালনা করা গেলেও কেনা যায়নি সাহিত্য সমাজকে। আর এই কারণেই সাহিত্যের সঙ্গে সে সময়ের ভারতবর্ষের জাতীয়তাবাদী রাজনীতির এক অন্যরকম মেলবন্ধনের ইতিহাস সৃষ্টি হয়। পুরো বাংলার সাহিত্য সমাজই প্রধানত বঙ্গভঙ্গের বিরুদ্ধে অবস্থান নেয়। এমনকি সে সময়কার বাঙালি মুসলমান সাহিত্যিক সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি বঙ্গভঙ্গের বিরুদ্ধে কথা বলেন। এই সিরাজি ছিলেন 19 ও 20 শতকে বাঙালি মুসলিম পুনর্জাগরণের প্রবক্তাদের একজন। তিনি মুসলিমদের জন্য বিজ্ঞান সাধনা, মাতৃভাষা চর্চা, নারীদের শিক্ষা এসবের পক্ষে লেখালেখি করেন। তার অনল প্রবাহ কাব্যগ্রন্থটি সরকার বাজেয়াপ্ত করে এবং তিনি কারাবন্দী হন। তো বঙ্গভঙ্গ এবং এটির পরবর্তী রাজনৈতিক সময়টাকে বিশ্লেষণ করে দেখা যায়, সাহিত্যে জাতীয়তাবাদী প্রভাবের প্রতিফলন হিন্দু রাজনৈতিক জীবনে প্রকটভাবে ধারণ করে। অন্যদিকে মুসলমান রাজনৈতিক সমাজ বিভিন্ন যৌক্তিক ও অযৌক্তিক কারণে বঙ্গভঙ্গের পক্ষে দাঁড়িয়ে যায়, যার ফলশ্রুতিতে জনসাধারণের মধ্যে হিন্দু মুসলিম দাঙ্গার দামামা বেজে ওঠে ভারতবর্ষে। এমনকি বাংলার লেফটেন্যান্ট গভর্নর ফুলারের পদত্যাগেও এই অরাজকতা বন্ধ করতে পারেনি। তাই এক প্রকার বাধ্য হয়েই 1911 সালের 12ই ডিসেম্বর সম্রাট পঞ্চম জর্জ দিল্লির দরবারে বঙ্গভঙ্গ রদ ঘোষণা করেন। একই সঙ্গে সরকারি কাজ অরাজকতাপূর্ণ পরিবেশ থেকে দূরে রাখতে ভারতবর্ষের রাজধানী কলকাতা থেকে সরিয়ে দিল্লিতে স্থানান্তরের সিদ্ধান্ত হয়। বঙ্গভঙ্গ রদ করা গেলেও এর ফলে যে সাম্প্রদায়িক বিষবৃক্ষের বীজ ভারতবর্ষে রোপিত হয়েছিল সেটাকে উপড়ানো যায়নি। যে বীজ পরবর্তীতে মহিরুহ হয়ে টুকরো টুকরো করে দিয়েছিল পুরো ভারতবর্ষের মানচিত্রকে। আজ এ পর্যন্তই। এ ভিডিওর পরবর্তী পর্বগুলো দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সে ও আই বাটনে দেওয়া লিঙ্কে টাচ করুন। পুরো ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।